পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন প্রতিপক্ষরা। গতকাল সন্ধ্যায় উপজেলা যুবলীগের কার্যালয়ের কাছে হামলার ঘটনা ঘটে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতব্বর। তিনি বলেন, সন্ধ্যার পর কয়েকজন নেতাকর্মীর সাথে উপজেলা যুবলীগের অফিসের সামনে অবস্থান করছিলেন আবু হানিফ। এ সময় প্রতিপক্ষের 20 থেকে 25 জন লোক অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে মঠবাড়িয়া শহরের রাজনৈতিক বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ ইদ্রিসকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষরা।